সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আনন্দে। আজকে আমাদের এখন আনন্দে কিন্তু আনন্দের বন্যা বইছে, কারণ আজকে যিনি আছেন তিনি তার প্রত্যেকটি চরিত্র দিয়ে আমাদের মাঝে আলোড়ন তো সৃষ্টি করেছেনই, পাশাপাশি আমাদেরকে ভাবিয়ে তুলেছেন এবং তার প্রত্যেকটি নামে আমাদেরকে বারবার মনে করিয়েছেন তার কথা। তিনি আর কেউ নন, শহীদুজ্জামান সেলিম। হ্যাঁ, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন এটি আগে জানতে চাইব। ভালো আছি, বেশ ভালো। কারণ ভালো সময়, ভালো সময় কাটছে। কারণ ঈদে তো আমরা মানে বলতে পারি যে পাঁচটি সিনেমার মধ্যে আপনারই ভাইয়া তিনটে সিনেমা রয়েছে, তো সবকিছু মিলে এই যে সারা পাচ্ছেন কিরকম? খুবই অনেক বেশি সারা পাচ্ছি, মানে এতটা সারা বেশ কতগুলো বছর পাইনি। আমি চোরাবালি যখন প্রথম একটা খল চরিত্রে অভিনয় করতে আসি তখন আমি এরকম সারা পেয়েছিলাম যে অনেক লোক আমাকে বলেছিল যে তারা 20 বছর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেনি কিন্তু আমার এই ছবিটা দেখছে, সেটা আমার কারণে দেখছে। ওটা একটা সারা ছিল। আর পরবর্তী সময়ে যে ছবিটা খুব নাম করেছিল সেটা হচ্ছে অজ্ঞাতনামা। অজ্ঞাতনামা হলে এইভাবে চলেনি, হয়তো হলে 3 দিন বা 4 দিন চলেছে, কিন্তু কন্টেন্ট ওয়াইজ এটা একটা ভালো ছবি থাকার কারণে পরবর্তী সময় ইউটিউব বা অন্যান্য জায়গায় ইয়েতে দেখে নিয়েছে মানুষ, তো সেটাও খুব প্রশংসিত হয়েছিল চরিত্রটা। কিন্তু এই যে উন্মাদনা, দর্শকের যে একদম ভালোবাসা এবং হলের যে রিয়াকশন, এগুলো এত বছর পরে আবার পেয়েছি। মাঝখানে আমি আরও দুটো ভালো ছবিতে অভিনয় করেছিলাম, সেটা হচ্ছে একটা মেঘমল্লার, একটা হচ্ছে বাবজানের বায়োস্কোপ। তো এই ছবিগুলো বা নবাব এলএলবি, ইট ওয়াজ এ ভেরি গুড মুভি, আমার কাছে খুবই মানে পছন্দের একটা ছবি, কিন্তু ওটাও করোনার সময় রিলিজ হয়েছিল, খুব একটা সাড়া ফেলেনি। তো এই এতদিন পরে এসে এই তিনটা ছবির মধ্যে দুটো ছবি যখন সুপার ডুপার হিটের পথে আছে, তখন যেহেতু আমি এই ছবিগুলোর অংশীদার অভিনয় করেছি, আমার ভালো লাগছে খুব। না আসলেই, কারণ চারপাশে আমরা প্রিয়তম আবার সুরঙ্গ সিনেমা যেই রকম আমরা জয় জয়কার দেখছি, প্রত্যেকটি চরিত্র থেকে শুরু করে কাহিনী সব কিছু নিয়ে কথা হচ্ছে। যদি সুরঙ্গের প্রসঙ্গে আসতে চাই যে সুরঙ্গেতে পজিটিভ নেগেটিভ সব কিছু মিলে কিন্তু আমরা সমালোচনা দেখতে পাচ্ছি, বিশেষ করে আপনার চরিত্রটি কিন্তু সবাই খুব বেশি অন্যভাবে নিয়েছে। যদিও অনেকে বলছে যে সুরঙ্গের কিছু দৃশ্যের কথা, যে দৃশ্য নিয়ে আপনিও বলেছিলেন যে আসলে ওটা সিনেমার থ্রুতে প্রয়োজনীয় আসলে ওভাবে করা, কিন্তু নিজস্বতা যদি বলি যে আপেল খান চরিত্রটি করতে কেমন লেগেছে? আপেল খান খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র। আমি যখন স্ক্রিপ্টটা পাই তখন আমি আমার পাঠ খুঁজে পাচ্ছিলাম না, যে এত পরে পাতা উল্টাচ্ছে পাতা উল্টাচ্ছে পাঠাচ্ছে, পরে শেষের দিকে গিয়ে দেখি যে এই চরিত্রটার বিস্তার, এবং যেটুকু বিস্তার আছে আমি ডিরেক্টরকে ফোন করে বললাম যে তো খুবই ছোট চরিত্র, এটার জন্যে তুমি আমাকে ভাবছো? বললো যে হ্যাঁ সেলিম ভাই, এটাই, কিন্তু এটার মধ্যে যে ম্যাজিকটা সেই ম্যাজিকটা আমি আপনাকে করাতে চাই, আমার এটা নিয়ে খুব আশা যে এই ছবিটা আপনি করেন। তো তারপরে আমি আবার স্ক্রিপ্টটা পড়লাম, দেখলাম যে চরিত্রটা কী আসলে কী করবার আছে, তো আমি পড়ে দেখলাম যে হ্যাঁ এখানে ছোট চরিত্র কিন্তু এটার মধ্যে অভিনয় করবার যথেষ্ট সুযোগ আছে, তো আমি তখন রাজি হলাম ছবিটা করতে। তারপরে তো ছবিটা করা হলো এবং খুব পরিশ্রম করে ছবিটা করতে হয়েছে। রাফি ভাইয়ের এর আগের সিনেমাতেও আপনাকে দেখা গেছে? হ্যাঁ, পরাণে আমি অভিনয় করেছিলাম। পরাণে আমি একটা পজিটিভ চরিত্রে অভিনয় করেছিলাম, আমার মেয়েকে নিয়ে এই ঘটনাটা ঘটে, যেটা একটা অসহায় বাবার যে চরিত্র, বা একটা মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির বাবা যার উপরে ডিপেন্ড করে সমস্ত সংসার চলে, তার আর্নিংয়ের উপরে, সে রিটায়ার করেছে, সেখান থেকে যে পারিপার্শ্বিক এবং মহল্লায় বা পাড়ায় যে ঝামেলাগুলো হয় মেয়ে বড় হয়ে গেলে, তো সেই অসহায় বাবার যে চরিত্রটা সেটাতে আমি অভিনয় করেছিলাম এবং ওই অভিনয়টাকেও আমি এনজয় করেছিলাম। এই যে এক এক চরিত্র দেখুন সেলিম ভাই, এক এক রকম হচ্ছে। আপনি রাফি ভাইয়েরই একই মানে সিনেমাতে একবার চরিত্রটা ছিল একেবারেই পজিটিভ, এখন এটা একদম মানে নেগেটিভ বা নেগেটিভ না, এটা কমিক কমেডি, তো সেক্ষেত্রে যদি আবার আমি প্রিয়তমার কথা বলি, তো সবকিছু মিলে কোনটাতে আপনি এনজয় করছেন বা চ্যালেঞ্জ মনে করছেন? আমি আমি প্রতিটা চরিত্র আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়, তবে আমার ইয়ে থাকে ব্যাক অফ দ্য মাইন্ডে যে জিনিসটা থাকে যে একটা চরিত্রের সাথে আরেকটা চরিত্রের সাথে কোনোভাবে না মেলে, বা একটা চরিত্র আমি করেছি ওই ধারার চরিত্র যেন আমাকে পরপর করতে না হয়, বা ওই ভাষার চরিত্র যেন আমাকে পরপর করতে না হয়, আমি এটা খুবই সচেতনভাবেই অ্যাভয়েড করে চলি, যাতে হয় কি মানে এক ধরনের টাইপড হয়ে যাওয়ার যে প্রবণতা আমাদের
শিল্পীদের মধ্যে থাকে বা নির্মাতাদের মধ্যেও থাকে, যে যে চরিত্রে ভালো অভিনয় করে তাকে দিয়ে সেটাই করে। খলনায়ক ঠিক আছে, খল অভিনেতা একশো রকমের চরিত্র আছে, তো ওই একই চরিত্রে অভিনয় না করে খলনায়কের বা খল অভিনেতার চরিত্রেই আমি অভিনয় করছি, কিন্তু সেটা একটার সাথে একটা যাতে মিল না হয় সেইভাবেই আসলে চরিত্রগুলো হোমওয়ার্কগুলো করলে আমার মনে হয় যে ঠিকভাবে করা যায়। এবার আসি যে ঈদের যে ছবিগুলো রিলিজ পেয়েছে, পাঁচটি সিনেমার মধ্যে বাকি যে দুটো রয়েছে সেলিম ভাই সেগুলো দেখা হয়েছে কিনা, এবং মাহফুজ ভাই একটি তো অভিনয় করেছেন, তো সব কিছু মিলে কি কেমন লেগেছে বা দেখার সময় হয়েছে কিনা? হ্যাঁ ভালো তো, মানে পাঁচটি ছবি পাঁচটাই মোটামুটিভাবে আলোচনায় ছিল প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহতে এসে একটা দুটা একটু আলোচনায় কম এসেছে, এখন তৃতীয় সপ্তাহ চলছে, তৃতীয় সপ্তাহে দুটো ছবি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তো একটা ছবি যদি দুই সপ্তাহ চলে এরকম একটা গমগমা একটা বাজারে, তাহলে তো সেটাকে ভালো বলতে হবে। তো তার মানে কি, ছবির দর্শক কিন্তু আমাদের আছে, ভালো ছবি ভালো কন্টেন্ট যদি দর্শককে দেয়া যায় তাহলে ছবি না দেখবার কোনো কারণ নাই, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এবং আমি ঈদ পরবর্তী সময়ে আমি তিন চারটা ছবির বিষয়ে আমার সঙ্গে কথাবার্তা চলছে, কিছু একটা একেবারেই ফাইনাল হয়ে গেছে, আরেকটা মানে প্রায় ফাইনাল, দুটো ফাইনাল হয়ে গেছে, তিনটা ফাইনাল হয়ে গেছে, একটা একটু দেরি করে হবে। কিন্তু তাদের ক্ষেত্রে, এই নির্মাতাদের ক্ষেত্রে আমি কিন্তু দেখেছি যে বর্তমানে যে বাস্তবতার ভিত্তিতে যে কন্টেন্টগুলো হচ্ছে এবং বাস্তব চরিত্রকে চলচ্চিত্রে বা পর্দায় ফুটানোর যে টেন্ডেন্সি, সেই জায়গা থেকে ওরা কিন্তু কাহিনিগুলো নিয়েছে, সেই জায়গা থেকে ওরা আর্টিস্ট সিলেকশন করছে, এবং তার পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু বাস্তব ভাবে ও চিন্তা করছে, মানে ভেরি ভেরি প্র্যাকটিক্যালভাবে চিন্তা করছে, যে রিয়েলিস্টিক আই মিন টু সে, যে মানে বাস্তবতার কাছাকাছি ওরকম ধরে। তার মানে কি, নির্মাতাদেরও এই বিষয়টা মাথায় এসেছে যে কী করে ছবিটা পরিবর্তন করা যায়, এবং আমাদের ছবি গত দু বছর ধরেই ভালো করা শুরু করেছে, ঈদে ভালো ছবিগুলো এসছে, এর মাঝখানে দু একটা ভালো ছবি এসছে, কিন্তু এখন যে ট্রেন্ডটা শুরু হয়েছে একসাথে যদি পাঁচটা ভালো ছবি আসে তার মধ্যে যদি তিনটা ছবি ভালো হয় এ তো ভেরি গুড নাম্বার। তো সেই অর্থে বিবেচনা করলে বছরে যদি দশটা ভালো ছবি হয় একটা দেশে, এটা নাম্বারটা অনেক বড়, ১২ মাসে যদি ১০টা ছবি যদি দেখা যায় হিট হয়েছে, এটা তো খুব ভালো নাম্বার। একদমই তাই ভাইয়া, আমাদের আরও একটা বিষয় জানার রয়েছে, তবে আমি একটু বিরতি নিয়ে নিচ্ছি। নিশ্চয়ই এখন আমাদের সময় হলে একটু বিরতির সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত এখন আনন্দে। সেলিম ভাই, সিনেমা নিয়েই তো কথা হচ্ছে, সিনেমা নিয়েই কথা হবে, কারণ আমরা চাই যে সিনেমার যে প্রসারটা বাড়ছে সেটা আরও বাড়ুক। এখন জানতে চাইবো এই যে সুরঙ্গ এবং প্রিয়তমার সিনেমা, নিশো ভাইয়ের সাথে কাজ করা হয়েছে, সাকিব ভাইয়ের সাথে কাজ করা হয়েছে, আপনি একটা পত্রিকাতে এভাবে বলেছেন যে সাকিব খানকে আপনি একদম অন্যভাবে দেখেছেন এবার প্রিয়তমার সিনেমাতে। হ্যাঁ, ওর তো লুকটা একদমই অন্যিত ছিল, মানে এত পরিশ্রমী সাকিব খান বা এত পরিশ্রম, আমি ওকে আগে করতে, আমি তো সাকিব খানের সাথে বেশ কয়েকটা ছবি করলাম, আমি দেবদাস করেছি, আমি নবাব লীলবি করেছি, এই তো প্রেম করেছি, আর এটা বড় ছবি। তো সেখানে দেখলাম যে পরিশ্রমী তো একটা চরিত্রের যে ব্যাপ্তি, এই ব্যাপ্তিটার ক্ষেত্রে এই ছবিটাতে তো পরিশ্রম, যে প্রধান চরিত্রে অভিনয় করছে তাকে তো করতে হবেই, এটা হচ্ছে একটা। আর সবচেয়ে যেটা হলো যে ওর যে এই গরমের মধ্যে ওর যে মেকআপ, ওর গেট আপ, মানে চুল নিয়ে এই নিয়ে সেই নিয়ে, এটা অনেক পরিশ্রমের বিষয় ছিল। আর এমনিতে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং ওর সাথে আমি যে ছবিগুলো করেছি ও আমার সঙ্গে বেশ মিশে, আমার সঙ্গে বেশ কথাবার্তা বলে, শেয়ার করে যে অভিনয়টা কীভাবে আরও ভালো হবে, বর্তমান পরিস্থিতিগুলো, ছবির পরিস্থিতি, ইন্টারন্যাশনাল ফিল্মের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সমস্ত বিষয়গুলো ওর আর আমার মধ্যে নানা রকমভাবে কথা হয়। তো পারিপার্শ্বিক যে অবস্থা সেই পরিপ্রেক্ষিতে আমি এটা বলতেই পারি যে এই ছবিটা বা এই চরিত্রটার জন্য সে তো অনেক পরিশ্রম করেছে। আর নিশোর সাথে তো আমি, ওরা যখন প্রথম এসছে তখন থেকেই তো কাজ করছে আমাদের সাথে, বা আমরা ওদের সাথে কাজ করছি,
তো সেই ক্ষেত্রে নিশোকে তো আমার নতুন করে দেখবার কিছু নাই, নাটকেও দেখেছি, নাটকের ও যখন আসেনি তখন থেকেই ওকে চিনি, পরবর্তী সময় এখনও সিনেমাতে এসেছে, সিনেমাতে এসে এই চরিত্রটি দর্শক তো যারা দেখেছেন তারা দেখবেন যে অত্যন্ত পরিশ্রমের একটি চরিত্র, ভীষণ পরিশ্রম, ওখানে গ্ল্যামারটা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ওকে লুঙ্গি কাছা দিয়ে নামতে হয়েছে, লিটারেলি তাই। তো সেই ক্ষেত্রে ওর যে চেষ্টা, ওর আর অনেক রাত জেগে জেগে অভিনয় করতে হয়েছে, এই পরিশ্রম, এই খারাপ আবহাওয়া, তখন প্রচণ্ড গরম ছিল, 40 ডিগ্রি 42 ডিগ্রি করে তাপমাত্রা ছিল রোজার সময়টাতে, এটা খুবই টাফ একটা সিচুয়েশন, ওখানে সবাই কষ্ট করেছে, নিশোকেও কষ্ট করতে হয়েছে। তো এবারে আরেকটা প্রসঙ্গ আসে যে মাহমুদ ভাই একটা ইন্টারভিউতে বলেছেন যে ছোট পর্দা থেকে যারা আসলে বড় পর্দায় যায় বা বড় পর্দায় কাজ করে তারা খুব একটা সেভাবে এফোর্ট দিতে বা ফুটিয়ে তুলতে পারে না। এখন অবশ্যই আপনার ক্ষেত্রে সেটি ব্যতিক্রম, তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে ছোট পর্দা থেকে যারা আসছে বা নতুন যারা আসবে এটা ও কোন পরিপ্রেক্ষিতে বলেছে? সবার ক্ষেত্রে একই রকম না, আমি জানি না, তবে ও আমি আমার ফাইন্ডিংস যেটা যে ছোট পর্দায় বা মঞ্চে অনেক ভালো ভালো শিল্পীরা আছে, ওদেরকে আসলে সিনেমাতে যখন আসে সিনেমার অভিনয়ের যে মাধ্যম, এই মাধ্যমে অভিনয়টা একটু অন্যরকম, স্টেজের বিষয়গুলো যদি বাদ দিয়ে, টেলিভিশনের বিষয়গুলো যদি বাদ দিয়ে সিনেমায় অভিনয় করা যায় তাহলে এই সিনেমার চরিত্রগুলো তারা অনেক ভালো করতে পারবে। এখানে কিছু অভিনেতা অভিনেত্রীকে বোঝা যায় যে তারা স্টেজ থেকে এসেছে, ফলে ওই ধরনের একটা প্যাটার্ন তাদের মধ্যে আছে। এখন এত বড় একটা স্ক্রিনে, 100 ফিটের একটা স্ক্রিনে যখন একটি চরিত্র কথা বলে, তো ওই অভিনয়ে শিল্পীকে ওই মাত্রাটা মনে রাখতে হয় যে তাকে এই শটে এইভাবে এক্সপোজ করা হচ্ছে, সুতরাং তার যে এক্সপ্রেশনটা কী হবে, তার মানে আমি বলতে চাচ্ছি যে এটা মোর টেকনিক্যাল, টেলিভিশনের চেয়েতেও এটা একটি টেকনিক্যাল মাধ্যম। তো শুধু অভিনয় অনেক ভালো জানলেই হয় না, এখানে টেকনিক্যাল বিষয়গুলো একটু জানা দরকার আছে, কারণ আরও অনেক জিনিস অপেক্ষা করে। একটা সিনেমার যখন শ্যুট হয়ে যায় তখন মাত্র 20-30% কাজ হয়, বাকি ডাবিং পড়ে আছে, পোস্ট প্রোডাকশন পড়ে আছে, ওই সময় আসলে এডিটিং টেবিলে সিনেমাটা প্রস্তুত হয়। তো একটা সিনেমার আপনি শুটিং করে ফেললেন যে ভাবলেন আপনার গা হাত পা ছাড়া হয়ে গেলেন, তা না, 2 বছর আগে আপনি শ্যুট করেছেন, যখন আপনি ডাবিং থিয়েটারে যাচ্ছেন 2 বছর আগে ওই পরিবেশটা আপনার মাথায় নিয়ে এসে আপনাকে ডেলিভারিগুলো দিতে হচ্ছে, এটা অত্যন্ত আপনার এটাকে কী বলে, খুবই চ্যালেঞ্জিং এবং খুবই এটা নিজেকে তৈয়ার করার বিষয়, এটা দক্ষতার বিষয়। হ্যাঁ, দক্ষতার বিষয় এখানে, কারণ যারা নতুন আসছে তারা হয়তো বা ওভাবে প্রস্তুতি নিচ্ছে কিন্তু বুঝে উঠতে পারছে না আসলে। এটা আবার আবার অনেকের এরকম টেন্ডেন্সিও থাকে যে মানে গিয়ে ফাটিয়ে দেবো আর কি, এরকম একটা টেন্ডেন্সি অনেকের মধ্যে থাকে, এত সহজে কোনো কিছু ফাটানো যায় না, ফাটাতে হলে জানতে হয় তারপরে ফাটানোর প্রশ্নটা মাথায় আসে। যত চরিত্রের কাছাকাছি থেকে অভিনয় করা যাবে ততই দর্শক আপনাকে দিয়ে ফাটাবে, আপনি ফাটানোর দরকার নেই। আচ্ছা, আমরা থিয়েটার প্রসঙ্গেও আসবো, তবে তার আগে আমি একটু আসবো যে ওটিটি মাধ্যমের কথা। প্রায় আমি অনেকের কাছেই এটা জানতে চাই, আপনার কাছেও আমার একই রকম প্রশ্ন থাকবে সেলিম ভাই, যে ওটিটি যে এখন শুরু হয়েছে চারপাশে দেখা যায় যে এখন বড় পর্দায় যেরকম আমরা মানুষের ক্রেজ দেখতে পারি, ওটিটির জন্যও কিন্তু আলাদা অন্যরকম ক্রেজ আছে বা দর্শকের একটা একটা গোষ্ঠী রয়েছে যে সবাই এখন চায় যে নিজস্বতা সেখানে ধরে রাখতে। আর ওটিটির মধ্যে যে জিনিসটা দেখা যায় যে আগে অনেক অভিনেতা অভিনেত্রী ও টেলিভিশন নাটকে যে জিনিসটা এখন তৈরি হয়েছে যে ভিউয়ের উপরে ডিপেন্ড করে কাস্টিং হয় যে এর এত ইউটিউবে ভিউ আছে, এর এত ভিউ আছে, তাকে কাস্ট করো। ওটিটিতে আমাদের যে পরীক্ষিত এবং সুশিক্ষিত দক্ষ অভিনেতা অভিনেত্রীরা আছে যারা ওই ভিউ নাই বসে আছে বা বসেছিল, তারা এখন অনেক ভালো ভালো চরিত্র করছে এবং ওই তারা ভালো ভালো চরিত্র করছে বলেই কন্টেন্টগুলো মজার হচ্ছে, কন্টেন্টগুলো সু অভিনয় সমৃদ্ধ হচ্ছে। তাহলে কি মানে ওটিটির অত্যন্ত দরকার আছে?
কন্টেন্ট ওয়াইজ আমাদের দেশের ওটিটিগুলো আমাদের পার্শ্ববর্তী দেশের ওটিটি প্ল্যাটফর্মে যে কন্টেন্টগুলো দেখানো হয় তার সাথে অনেক ভালো, অনেক এগিয়ে আছে। এটা আমাদের মতো যে শিল্পীরা আছে যাদেরকে দিয়ে করানো হচ্ছে, যে নির্মাতারা আছে, তারা সত্যি এক্ষেত্রে খুবই মুনশিয়ানার পরিচয় দিচ্ছে বলে এটা হচ্ছে। আমরা মনে করি যে আরও ভবিষ্যৎ আরও ভালো হবে। অসাধারণ। আমরা আরও একটি বিরতি নিব সেলিম ভাই। হ্যাঁ, এখন আমাদের সময় হলো আরও একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত এখন আনন্দে। সেলিম ভাই, আমরা বিরতির আগে যেটি বলছিলাম আমাদের আড্ডার মধ্যে, যে যারা অভিনয় করছে, টেলিভিশনে অভিনয় করছে বা সিনেমাতে অভিনয় করছে বা মঞ্চ নাটকে অভিনয় করছে, এই যে সব কিছুর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে, পৃথকতা অবশ্যই থাকবে। তো সেক্ষেত্রে যারা মঞ্চ নাটক করে আসতে চাচ্ছে বা আসছে, আপনি একজন মঞ্চ নাটক কর্মী, মঞ্চে কাজ করছেন, করে এসেছেন, সেক্ষেত্রে আপনি কী বলবেন? অবশ্যই স্টেজে আমরা যখন অভিনয় শুরু করি, যেটুকু অভিনয় পারি বা মানুষ গ্রহণ করে, এগুলো পুরোটাই আমার মঞ্চ থেকে শেখা। তবে মঞ্চে হচ্ছে অভিনয়ের যে বেসিকটা, ওখান থেকে বেসিকটা শিক্ষা গ্রহণ করা যায়। পরবর্তী সময়ে অভিনয়ের যে রীতিটা, সেটা যখন রপ্ত হয়ে যায়, তখন আপনি যে কোনো মাধ্যমেই এটা নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু খালি মাথায় রাখতে হয় যে আপনি কোন মাধ্যমে কাজ করছেন। আপনি যদি রেডিওতে কাজ করেন, তাহলে আপনার একরকম ডেলিভারিগুলো, আপনার মূলত পুরোটাই হচ্ছে বাচিক অভিনয়ের বিষয়। আর যখন আপনি টেলিভিশনে আসেন, তখন আপনাকে মনে রাখতে হবে অভিনয়ের ক্ষেত্রে এটা যত রিয়েলিস্টিক, যত বাস্তবতার কাছাকাছি করা যায়। তার কারণ হচ্ছে এটা ড্রয়িং রুমে বা বেডরুমে বসে এই ইয়েটা, অনুষ্ঠানগুলো মানুষ উপভোগ করে। এর মধ্যে নানা রকমের অসুবিধা হয়, বাড়িতে গেস্ট আসে, টেলিফোন বাজে, এর মধ্য থেকেই আপনার অভিনয়টা মানুষ দেখে। তার মানে এত ম্যাগনেটিক একটা ফিল তৈরি করতে হয় যে আপনি টেলিফোন এলেও আপনি টেলিফোনটা ধরবেন না, অভিনয়ের প্রতি আপনি মনোযোগী হবেন। তার মানে কি আমি বলতে চাচ্ছি, যে এতই সূক্ষ্মভাবে এবং বাস্তবতার কাছাকাছি থেকে অভিনয়টা করতে পারলে ভালো, তাহলে মানুষের কনসেন্ট্রেশনটা ওখানে থাকে। আর সিনেমাতে আপনি টিকিট কেটে একটা হল অন্ধকার করে বসিয়ে, আপনাকে একটা মেন্টাল প্রিপারেশন দিয়ে, একটা বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে, তারপর আপনার ছবিটা শুরু হলো। তার মানে আপনাকে টোটালি প্রিপেয়ার্ড করে দিল যে আপনি এখন ছবিটা দেখবেন, এবং আপনি যে টাকা দিয়ে টিকিটটা কিনেছেন, ওই পরিমাণ টাকার ইউটিলিটি আপনি আবার ওখান থেকে পেতে চান, রিটার্নটা চান। তো ওই জায়গায় এত কিছু মাথায় রেখে যখন দর্শক ছবিটা দেখে, তখন আপনার অভিনেতা হিসেবে বা নির্মাতা হিসেবে আপনার দায়িত্ব তাকে কোনোভাবেই বঞ্চিত না করা। সুতরাং ওইখানকার মাধ্যমের অভিনয়টাও কিন্তু আবার আলাদা। তো আমি বলতে চাচ্ছি যে বেসিক অভিনয়টা যদি স্টেজ থেকে জানা যায় বা শেখা যায়, তাহলে সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে এটা কম। কিন্তু তার মানে এই না পৃথিবীর সমস্ত সফল অভিনেতা অভিনেত্রী স্টেজে পারফর্ম করে এসেছে, না হলেও কিন্তু তারা সেলফ এডুকেটেড, তারা স্বশিক্ষায় শিক্ষিত, এবং তারা এই বিষয়টা নিজেদের মতো করে রপ্ত করে নিয়েছে বলেই আজকে তারা এত বড় বা শিল্পী হয়েছে বা এত পপুলার হয়েছে। মানে আমি বলছি না এটা কোনো বাধ্যবাধকতা, কিন্তু আমাদের দেশে যেহেতু প্রাতিষ্ঠানিক শিক্ষার জায়গাগুলো এখন হচ্ছে, আমাদের সময় তো আর এগুলো ছিল না, আমরা থিয়েটার করে এসেছি, তো এখনও থিয়েটারই করি। এবং আমি সবচাইতে পছন্দ করি এই বিষয়টা, যে আমাকে কেউ যদি বলে যে উনি থিয়েটার অ্যাক্টিভিস্ট বা একজন নাট্যকর্মী, এর চাইতে আমার গর্বের বিষয় কিছু না। কিন্তু আমি একজন অভিনেতা পেশাগতভাবে, আমি ভাত রুটি যেটাই খাই সেটা আমার অভিনয়কে কেন্দ্র করেই আমি উপার্জন করে খাই। আর থিয়েটারটা হচ্ছে আমার প্যাশনের জায়গা, ওটা আমাকে করতে হবে, যতদিন বেঁচে আছি আমি যেন করতে পারি। ওই জায়গাটা সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার মানে স্টেজে কাজ করে? আমি অভিনয় করে স্বাচ্ছন্দ্য বোধ করি, স্টেজ, রেডিও, টেলিভিশন, সিনেমা, যেটা এতেই করি না কেন, আমি শুধু মঞ্চে অভিনয় করে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি এই কথাটা বলাটাও আমার ঠিক না। আমি অভিনয় করে স্বাচ্ছন্দ্য, আমি অভিনয় করে আনন্দ পাই। যতদিন এই আনন্দটা পাবো, ততদিন পর্যন্ত আমি অভিনয় করব। আবার নিজেই যখন আমি আনন্দ পাবো না, নিজের কাছেই যখন বোরিং মনে হবে যে এগুলো কী করছি, ভালো লাগছে না,
তখন আমার মনে হয় যে আমার গ্যাপ নেওয়া উচিত। হ্যাঁ, এবার যে প্রসঙ্গটা আসবো একেবারে শেষ সময় আমরা চলে এসেছি, তবে শেষ বেলায় জানতে চাইবো আপনার যিনি গুরু ছিলেন সেলিমানদের স্যার তার কথা জানতে চাইবো। আমার গুরু নাসিরুদ্দিন ইউসুফ। আচ্ছা, সেলিম আল দিন আমাদের প্রিয় নাট্যকার, নাট্যাচার্য সেলিম আল দিন। আমি ঢাকা থিয়েটারের সদস্য, আমি যা শিখেছি নাসিরুদ্দিন ইউসুফের কাছ থেকে শিখেছি, আর সেলিম আল দিনের নাটক করে শিখেছি। এই যে ভেতরের যে বোধটা তৈরি হয় নাটক সম্পর্কে বা ফিলোসফি সম্পর্কে, এই দর্শনটা আমি সেলিম আল দিনের নাটক থেকে শিখেছি। এবং সেলিম আল দিন বেঁচে ছিল এবং আমি ঢাকা থিয়েটারে ছিলাম বলে ওনার বিখ্যাত সমস্ত নাটকগুলোতে আমি অভিনয় করতে পেরেছি এবং জীবন বোধ পাল্টে গেছে আমার। অভিনয়ের খুঁটিনাটি আমি শিখেছি নাসিরুদ্দিন ইউসুফের কাছ থেকে, কিন্তু সেলিম আল দিন চলে যাওয়াতে আমাদের ঢাকা থিয়েটারের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা এই সামনে 50 বছর পূর্তি আমাদের আমরা পালন করব ঢাকা থিয়েটারের। তো ওই 50 বছর পূর্তি অনুষ্ঠানে সেলিম আল দিনের বিখ্যাত নাটক প্রাচ্য, যেটা আজ থেকে 20-22 বছর আগে হয়েছিল, তখন শেষও করে দিয়েছিলাম, শেষ মঞ্চায়ন হয়েছিল, ওটা আমরা আবার পুনর্মঞ্চায়ন করছি এবং ওটার প্রধান চরিত্রে আমি অভিনয় করেছি। তখন আমার বয়স ছিল 37 বছর, আজকে এত বছর পরে আমি আবার ওই চরিত্রে অভিনয় করছি। তো এটা আগামী 28-29 তারিখ আমাদের শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে এটার শো হবে। যারা দেখেনি, নতুন প্রজন্ম বা সেলিম আল দিনকে জানে না, তাদের ক্ষেত্রে এটি একটি সুযোগ সেলিম আল দিনকে নতুন করে চেনা। অসাধারণ ভাইয়া, আপনার সাথে এতক্ষণ আড্ডা দিয়ে সেলিম ভাই অসাধারণ লাগলো, খুব বেশি ভালো লেগেছে, আমাদের সময় একেবারে শেষ। না, আমার না আরও অনেক বেশি কথা বলতে ইচ্ছে করছে। তুমি মানে এত সুন্দর করে প্রশ্নগুলো করছো বা বলছো, আমারও খুব ভালো লাগলো। আরও বেশি সময় হলে আরও অনেক কথা বলা যায়। আমরা আবারও চাইবো ভাই আপনাকে আমাদের এই স্টুডিওতে নিয়ে আসতে। এখন আনন্দ থেকেও আজকে বিদায় নিতে হচ্ছে, তবে যাবার আগে দুটি মাধ্যম অবশ্যই জানিয়ে দিতে চাই। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।